অঙ্কটা অনেক সিম্পল আমি না করালেও আপনার অঙ্কটা পারত পারতেন আমি জানি অঙ্কটা করাই ফেলে প্রমাণ করতে বলছে যে এটা ইকুয়াল টু এটা অথবা দেখাইতে বলছে এটা ইকুয়াল টু এটা আমরা লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করি এল এইস এস ইকুয়াল টু ফোর দিয়ে কাজ করি তো এখানে বিষয় হলো যে যে আমার এটা আসলে ট্যান নিয়ে কাজ করতে হবে আমি আগেও আপনাদেরকে কুলু দিয়েছিলাম এরকম দুইটা টার্ম যদি আপনি সূত্র ইউজ করতে চান যদি সরাসরি কোনো সূত্রের সাথে মিলে না যায় তাহলে আপনি সব সবসময় ট্যানের সূত্র বানায় নেবেন মানে ট্যান বানাই নিয়ে তারপরে ক্যালকুলেশন করবেন তো এই জিনিসটারে যদি আমি ট্যানে কনভার্ট করে নিই তাহলে এর জন্য একটা ত্রিভুজ অঙ্কন করি সমকোণী ত্রিভুজ এখানে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে মানে লম্ব এক অতিভুজ কত রুট ওভার ফাইভ তাহলে ভূমি যদি আমি বের করতে চাই তাহলে কী হবে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি প্লাস লম্ব তাহলে দেখেন ভূমি স্কোয়ার থাকলো আর অতি স্কোয়ার করলে কত পাঁচ এটা যদি পার করি কথায় ওয়ান তার মানে ভূমি ইকুয়াল টু কত চার বর্গমূল করলে কত হয় দুই তার মানে এটা পাইলাম কত দুই আপনারা এই ক্যালকুলেশন জানেন তাহলে আমরা এটা থেকে ওটা একটা কোথায় নেব ট্যান ইনভার্সে নেব ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি মানে হাফ প্লাস কট ইন ভার্স থ্রি তো কট ইন আমি বলছিলাম কি এন নিষে কত আছে ওয়ান এটারে উল্টানো যায় কটের উল্টা কি টেন ইনভার্স তাহলে আমি ট্যান ইনভার্স ওয়ান বাই থ্রি লিখতে পারি ঠিক আছে এ বিষয়টা মাথায় রাখবেন তারপরে দেখেন ফোর টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বির র সূত্র টেন ইনভার্স এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ তারপরে বি ওকে এটা হলো সূত্র তারপরে ফোর টেন ইনভার্স এখানে কত হয় তিন দুয়ে পাঁচ ফাইভ ডিভাইডেড বাই সিক্স আর একবারে ক্যালকুলেশন করি ইন্টু এটা যেহেতু কী হবে উল্টে যাবে তাহলে এখানে তিনটু কোনো কথা হয় ছয় ডিভাইডেড বাই এখানে ছয় আর এক ছয় থেকে একবার দিলে কত হয় পাঁচ ওকে তাহলে ও সব তো কেটে যায় পাঁচ পাঁচ ছয় ছয় কেটে যায় এখানে কত হয় ফোর টেন ইনভার্স কত হয় ওয়ান তো টেন ইনভার্স ওয়ানের মান কত আমরা একটু দেখি টেন ইনভার্স ওয়ানের মান টেন ইনভার্স ওয়ান বা টেনের মান টেন ওয়ানের কত ডিগ্রি মান ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি হবে টেন ইনভার্স ওয়ান পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমি এটা কি লিখতে পারি ফোর ইন টু কত লিখতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে পঁয়তাল্লিশ ডিগ্রির আমি আবার কীভাবে লিখতে পারি পাই বাই ফোর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই 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 একশো আশি এখন ফোর ফোর কাটলে কী হয় এই যে পাই হয় ইকুয়াল টু আর এস এস বলছিলাম যে সিম্পল অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো অঙ্ক মোটামুটি সব অঙ্কই আমি কী করে দেবো এত সিম্পল অঙ্ক দেখলেও ওইটা কিন্তু অনেক আসছে কোথায় আসছে ইন্টারমিডিয়েট পরীক্ষায় তো ইন্টারমিডিয়েট পরীক্ষায় আসলে দেখবেন যে কিছু অঙ্ক একেবারে ইজি অনেক আসছে তো ওগুলো আমাদের ডুয়েটে আসবে না ঠিক আছে কিন্তু দেখবেন যে একটু মিড লেভেল অথবা একটু হায়ার লেভেলের একটু কমপ্লেক্স ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েটের পরীক্ষায় অনেক আসছে ওই অঙ্ক আমাদের ডুয়েডে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে